যত মাঝাব রয়েছে যত দল তরিকা রয়েছে তারা তাদের শরীয়ত গ্রহণ করে এর সাথে আরও দুটা জিনিস যোগ করেছে সেটা কি একটা হলো এজমা আর আর একটা হলো কেয়াস ইমান তিনটা জিনিসের নাম এবং ইমান বাড়ে এবং কমে পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসারী তারা আহানুল হাদিস আহানুল হাদিস এমন একটি দল যেই দলের মাঝে আর আল্লাহর মাঝে রসুলের মাঝে মাঝখানে কোনো পার্টিশন নাই সুবাহ আল্লাহ পরা হাদিস থেকে তারা দল নিয়ে জীবন বাস্তবায়ন করবে তারাই মূলত নাজাদ দল এবং হকপন্থী দল আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون وقال تعالى يا ايها الذين امنوا اطيعوا الله ورسوله الله والرسول ولا تبطلوا اعمالكم. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم لا يضرهم من خذلهم إلى آخر الحديث رواه مسلم أهل الحديث أندرون بنغلاديش كرتي كايدتو দু হাজার চব্বিশের চৌত্রিশতম তাবলিগি ইজতেমার মাননীয় সভাপতি মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গারিফ হাফিজ আহল্লাহ মঞ্চে উপস্থিত আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ওলামা একরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাই ও পর্দার আরারের মা ও বনে না আমার আলোচ্য বিষয় আহলে হাদিস এবং অন্যান্য মাসলাকের মাঝে মৌলিক পার্থক্য আমি চেষ্টা করব ইনশা আল্লাহ সংক্ষিপ্ত আকারে দলিল ভিত্তিক আমার বিষয়টি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমিন যেন তৌফিক দান করেন প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটা হলো এই যে এই বিষয়ের প্রতি এই বিষয়ের উপর আলোচনা করার প্রয়োজন কেন এ প্রসঙ্গ এ প্রসঙ্গে প্রথম যে কথাটি বলব সেটা হলো এই যে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে ইসলামের নামে যত দল রয়েছে যত মতভেদ রয়েছে এই সকল দলের মধ্য থেকে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে পবিত্র করার এবং সেই হাদিসের যারা অনুসারী তারা আলহামদুলিল্লাহ তারা আহলুল হাদিস এটা আমার বক্তব্য নয় এর পক্ষে ইসলামের বড় বড় মনুষীদের বক্তব্য রয়েছে যেটা ইনশাল্লাহ একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করব কিন্তু যারা হকের উপর প্রতিষ্ঠিত যারা যারা কোরআন এবং হাদিসের নিঃসর্ত্ব অনুসারী এবং ইনশাআল্লাহ যাদের সম্পর্কে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক যে আমার উম্মতের মধ্য থেকে একটি দল তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে লা ইযুরুহুম মান খালাফাহুম এবং যারা তার বিরোধিতা করবে তারা তার কোনো ক্ষতি করতে পারবে না তে আমত পর্যন্ত তারা হকের উপর অটল থাকবে এই হাদিস সম্পর্কে ওলামা একরামদের বক্তব্য যে সেই হকপন্থী দল তারা আহলে হাদিস ছাড়া অন্য কেউ নয় কিন্তু বাস্তবতা হলে এই হকপন্থী দল সম্পর্কে অনেক মানুষের ক্লিয়ার ধারণা নাই। সঠিক ধারণা নাই এর বিপরীত আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক মাঝহব তরিকা এবং মশলা রয়েছে যারা সংখ্যায় বেশি যাদের যত দলবল বেশি যাদের শক্তি বেশি যারা মুসলিম সমাজের মাঝে নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে যাদের সংখ্যা বেশি তারা আমাদেরকে বাতিল মনে করে তারা আমাদেরকে ফেতনাবাজ মনে করে তারা আমাদেরকে মনে করে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করা উচিত তো আমি আজকে আমার আলোচনায় আপনাদের উদ্দেশ্যে এই দুই দলের মধ্যে মৌলিক পার্থক্য কি কী হাদিস আলোকে এটা আমি তুলে ধরার চেষ্টা করব যে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে স্পষ্ট হবে যে আসলে জোর খাটায় নিজেকে হকপন্থী সাব্যস্ত করা যায় না সংখ্যায় অধিক দেখিয়ে নিজেকে হকপন্থী দাবি করলেও আল্লাহর নিকট তিনি হকপন্থী বলে সাব্যস্ত হবেন না বরং কোরআন হাদিসের আলোকে যিনি পবিত্র কোরআন এবং সই হাদিসকে নিঃসার্থভাবে আঁকড়িয়ে ধরে থাকবে এবং তারা তাদের নিজের জীবনের সার্বিক বিষয়াদি কোরআন হাদিস থেকে তারা দল নিয়ে জীবন বাস্তবায়ন করবে তারাই মূলত নাজাদ প্রাপ্ত দল এবং হকপন্থী দল আমি প্রথমেই আহলে হাদিস এবং অন্য মাসালাক সম্পর্কে তাদের নাম বিষয়ে নিসবধ বিষয়ে পার্থক্য বলতে চাই আলে হাদিস কারা আহলে হাদিস মানে হলেই জেনারা আহালুল হাদিস এবং কোরআন হাদিস কারা ভাই বলেন হাদিস কারা যারা কোরআন এবং পবিত্র পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসারী তারা আহালুল হাদিস আমরা আহলুল কোরআন নই এবং সুন্নি নই আহলুল কোরআন নই মানে হলে এই যে আহলে হাদিস বলার মধ্যে আহলুল কোরআন অটোমেটিক আছে কারণ হাদিস শব্দটি কোরআনের ক্ষেত্রেও ব্যবহার হয় হাদিসের ক্ষেত্রেও ব্যবহার হয় যেহেতু আমরা কোরআন এবং হাদিস দুটাই মানি সেহেতু আমরা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেই যেই ভাইরা আহলুল কোরআন বলে পরিচয় দেয় ওনারা হাদিস মানেন না হাদিসকে অস্বীকার করেন এবং তারা বিশ্বাস করেন একজন মুসলমান মুসলিম হিসাবে সাব্যস্ত হওয়ার জন্য শুধুমাত্র কোরআনকে বিশ্বাস করলেই মুসলিম হবে হাদিস মানার প্রয়োজন নেই সেই জন্য আমি বললাম যে আমরা আহলুল হাদিস অর্থলেই, আহলুল কোরআন হাদিস কিন্তু শুধু আমরা আহলুল কোরআন নয় আমরা সুন্নি নয় এই জন্য যারা নিজেকে সুন্নি বলে দাবি করে তাদের সাথে সুন্নতির কোনো গন্ধও নাই তাদের আকিদার মধ্যে শিরিক আমলের মধ্যে বেদাত তারা শুধু নিজেকে কখনো আহলু সুন্নত জামাত বলে আবার কখনো সুন্নি বলে অতএব আমাদের নাম হলো আমরা আহলুল হাদিস আর এই নামটি হলো বৈশিষ্ট্যগত নাম কিন্তু আমরা মূলত মুসলিম মূলত কি মুসলিম যদি মুসলমানদের ভিতরে কোনো বিভ্রান্ত দল না থাকতো তাহলে আমরা নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করতাম না যেহেতু মুসলিমদের ভিতরে অনেক ভ্রান্ত দল বের হয়েছে যারা মূলত ইসলামের নামে শিরিক এবং বেদাত সমাজের মাঝে পরিচালিত করছে এই জন্য তাদের চেয়ে ভিন্ন নিজেকে পরিচয় দেওয়ার জন্য আমরা নিজেকে আহালুল হাদিস বলি আমাদের বিপরীত ইসলামের মধ্যে যত দল রয়েছে কোনো দলই তারা নিজেকে সঠিকভাবে পবিত্র কোনার এবং হাদিসের দিকে নিষ্পোধ করে তাদের নাম তারা রাখতে পারে নাই তারা তাদের নামের পরিচয় দিয়েছে হয় মাঝহাবের দিকে নিষ্পোধ করে অথবা কোনো ব্যক্তির দিকে নিষ্পোধ করে অথবা জায়গার দিকে নিসবোধ করে নিজেকে অনেকে বলছেন আমি হানাফি কেন বলছেন হানাফি এই জন্য বলছেন যে উনি ওনার জীবন পরিচালনার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহেমাল্লাহ তিনি অনুসারী কেউ নিজেকে বলছেন মালিকি কেউ বলছেন সাফি কেউ বলছেন হাম্বলি প্রত্যেকেই তাদের পরিচয় একটা ইমামের দিকে নিষবোধ করে করছেন ঠিক তেমনই ইসলামের মধ্যে অনেক দল রয়েছে যেই দলের সম্পর্ক কোনো একটা ব্যক্তির সাথে আমি দলের নাম বলবো না শুধুমাত্র আহানুল হাদিস এমন একটি দল যেই দলের মাঝে আর আল্লাহর মাঝে রসুলের মাঝে মাঝখানি কোনো পার্টিশান নাই সুবাহ আল্লাহ আহলে হাদিস ব্যতীত ইসলামের যত দল রয়েছে প্রত্যেকটি দলের রসুলের পরে মাঝখানে একজন নেতা আছে ইমাম আছে তাদের কোনো বিশেষ ব্যক্তি আছে যার মাধ্যমে ওই দলটি চালু হয়েছে এখন বলেন কোরআন হাদিসের আলোকে কোনটা সঠিক ইমাম ইবিনী কাসির রাহে তিনি বলছেন সুরাই ইসরার আয়াত আলাফা বলছেন ইয়োমানা দৌকুল্লা উনাস ইম বলছেন কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে কুল উনাস প্রত্যেক মানুষকে ডাকা হবে তাদের ইমাম ইমামের দিকে নিষবোধ করে বলছেন শরাফল্লি আহলিল হাদিস একমাত্র আহলে হাদিসদের জন্য এটা বৈশিষ্ট্য যে আহলে হাদিসদের অন্য কোনো নবী মোহাম্মদুর দিন আহলে হাদিসদেরকে ডাকা হবে তাদের ইমাম নবী মোহাম্মদুর দিকে নিজবোধ করে আহলে হাদিস ছাড়া অন্য যত মাজহাব অন্য যত তরিকার লোক আছে তাদের ইমাম নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম নয় এখন বলেন এই দুই দলের মধ্যে আপনার দৃষ্টিকোণ থেকে কোরআ হাদিসের আলোকে কোনটা সঠিক কথা বলে কোনটা সঠিক কি বা আপনারা বুঝতে পারেন আলোচনা বুঝতে পারেন নাই আহলে হাদিসরা সঠিক যেহেতু তাদের নিজবত সরাসরি রসুলের কাছে নাকি অন্য ভাই যারা তাদের নিসবত রসুলের দিকে না দিয়ে কোনো ইমাম বা কোনো মাজহাব বা কোনো তরিকার দিকে দিয়েছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নামের দৃষ্টিকোণ থেকে নিজবত এবং সম্পর্ক দৃষ্টিকোণ থেকে আপনার কাছে হক কোনটা মনে হয় জোরে বল কোনটা মনে হয় তাহলে এক নম্বর পরিচয় পেলাম নাম এবং নিসবতের দৃষ্টিকোণ থেকে কড়াহাদিসের আলোকে আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা কোরআদের পক্ষে দুই নম্বর আমরা শরীয়ত নিব কোথায় থেকে শরীয়ত নিব কোথায় থেকে আহলে হাদিসরা বিশ্বাস করে যে শরীয়ত নেওয়ার নীতি হলো আমরা শরীয়ত গ্রহণ করব পবিত্র কোরআন এবং সোনার থেকে অর্থাৎ শরীয়তের মূল উৎস হলো কোরআন এবং হাদিস এর পক্ষে দলিল আল্লাহ পাক সুরে মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়তে বলছেন ইয়া আয়ো হাল্লাদিন আ মানু আপি উল্লাহ রসুল হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুল আনুগত্য করো এবং তোমরা অন্য কারো আনুগত্য করে নিজের আমলকে নষ্ট করো না তাহলে এই আয়াতে আল্লাহ পাক আনুগত্য করতে কার কথা বলেছেন আল্লাহ এবং তার রসুলের রসুল সাল্লাম বলেছেন তারাক আমরাইন আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম কিতাব আল্লাহ ওয়া ইহি আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সন্নত এই দুটাকে যারা শক্ত করে ধরে থাকবে তারা পথভ্রষ্ট হবে না এই জন্য আহলে হাদিসরা তারা শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসকে শক্ত করে ধরে রাখে আমাদের বিপরীত যত মাসলাক রয়েছে যত মাজহাব রয়েছে যত দল তরিকা রয়েছে তারা তাদের শরীয়ত গ্রহণ করে এর সাথে আরও দুটা জিনিস যোগ করেছে সেটা কি একটা হলো এজমা আর আর একটা হলো তেয়াস একটা এজমা আর একটা কি তেয়াস আচ্ছা কোরআন বলছে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলে আনুগত্য করে তাহলে তার নাজাত পাওয়ার জন্য যথেষ্ট একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনার জন্য যে বিধানের প্রয়োজন এই বিধান কি কোরআনে আসে না নাই জোরে বলেন কোরআনে আসে না নাই হাদিসে আসে না নাই কোরআন এবং হাদিসের মধ্যে কোন জিনিস কি বাদ পড়েছে আচ্ছা যেই ভাইয়েরা বলছেন যে না আমার কোরআন ইসলাম গ্রহণের ক্ষেত্রে মূল উৎস চারটি কোরআন হাদিস এজমা কেয়াস তাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে সকল অম্মুর যদি এজমা হয় কোনো বিষয়ে একত্রিত হয় আর ওই এজমার পক্ষে যদি কোরআন হাদিসের দলিল না থাকে তাহলে সেই এজমার কোনো মূল্য আছে আচ্ছা কেয়াস কি কেয়াস হলো এই যে শরীয়তের কোনো বিষয় হালাল হারাম কোনো বিষয় আছে স্পষ্ট আছে পরবর্তীতে কোনো জিনিস আবিষ্কার হয়েছে তার উপর কিয়াস করে সেটাকে সাব্যস্ত করা আমরা মনে করি শরীয়তের মধ্যে যে নীতিমালা দিয়েছে এই নীতিমালার আলোকেই আমাদের জীবন পরিচালনার জন্য যথেষ্ট তবে আমরা প্রয়োজনে য়াসকে গ্রহণ করতে পারি কিন্তু শরীয়তের মূল উৎস নয় এটা শাখা হিসাবে কি হিসাবে ভাই শাখা হিসাবে মূল আমরা মনে করি না এখন আপনারা উত্তর দেন যারা শরীয়তের মূল উৎস মনে করে কোরআন এবং হাদিস আর যারা মনে করে না কোরআ হাদিসের সাথে এজমা কিয়াস না মানা পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে না আপনারা উত্তর দেন হাদিসের আলোকে এই দুটার মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক যারা কোরআন এবং সন্ন্যতকেই যথেষ্ট মনে করে তারাই সঠিক এই জন্য যে এই মর্মে আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে অসংখ্য আয়াত তিনি নাজেল করেছেন যে আয়াতের দ্বারা আমরা জানতে পারি নাম্বার তিন আহলে হাদিস আর অন্য মাসলাকদের ভিতরে আকিদাগত কিছু পার্থক্য আছে সে পার্থক্যগুলি আমরা জানব জানার পর আমরা দেখব যে কোনটা হক বেশি আপনারা আমির জামাতের বক্তব্য শুনেছেন একটু আগেই ইমান তিনটা জিনিসের নাম কটা দিন ভাই কথা বলে ইমান কটা জিনিসের নাম কি কি একরার বিল লিসান তসদিক বিল কালব আমল বিল যাওয়ারে মুখে স্বীকৃতি দেওয়া অন্তর বিশ্বাস করা এবং আমলে বাস্তবায়ন করা এই তিনটার মধ্যে মূল হল দুটা আর শাখা হলো একটা এই আকিদা একমাত্র আহলে হাদিস এবং যারা মধ্যম পঙ্ক্তি তাদের আকিদা আকিদার ক্ষেত্রে এর বিপরীত আমাদের মাঝহাবি ভাই যারা আছেন তাদের আকিদা হল এই যে ইমান শুধুমাত্র একরার বিল অথবা তাসদিক বিল কালব মুখে স্বীকৃতি দেওয়া অথবা অন্তরে বিশ্বাস করার নামই শুধু ইমান যার কারণে আহলে হাদিসের কাছে ইমান বাড়ে এবং কমে আর আমাদের মাঝহাবী ভাইদের কাছে ইমান বাড়েও না ইমান কমেও না আর কোরআন বলছে যে ই মুসলমানদের ইমান বাড়ে এবং কমে মোমেনদের ইমান কি বাড়ে এবং কমে আল্লাপাকে নিজে বলছেন ওয়িদা কোরিয়াল বলছেন

এই ইমানের সংজ্ঞার আলোকে যারা ইমান মানে মনে করে শুধু একরার মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা ইমান কমেও না বাড়েও না আর আহিসরা মনে করে ইমান তিনটা জিনিসের নাম ইমান বাড়ে এবং কমে এখন আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যেই আকিদার পক্ষে কোরআন এবং হাদিস আছে সেটা সত্য নাকি যেই আকিদা করা হাদিসের পরিপন্থী সেটা সত্য জি যার পক্ষে কোরআন এবং হাদিস রয়েছে অসংখ্য দলিল রয়েছে যেই দলিলগুলি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থাপন করা সম্ভব নয় যে ইমান তিনটা জিনিসের নাম এবং ইমান বাড়ে এবং কমে তাহলে ইমানের দৃষ্টিকোণ থেকেও আহলে হাদিস রায় যে সত্য এতে কোনো সন্দেহ নাই আর যদি বিভ্রান্ত থাকে তাহলে অন্য মাসলাকের ভিতরে আছে আহলে দেশের ভিতরে নাই আকিদার মধ্যে তাওহিদের মধ্যে পার্থক্য তাওহিদ তিন প্রকার তাওহিদুল বুবিয়া তাওহিদুল উলুহিয়া তাওহিদুল আসমা ইয়া সিফাত আল্লাহকে রব বলে একক বলে বিশ্বাস করা এবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করা এবং নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করা এই তিন তাওহিদ যেভাবে সাহাবা একরাম আল্লাহকে এই তিন প্রকারকে নিঃশর্তভাবে যেইভাবে ওনারা বিশ্বাস করেছেন আহলে হাদিসরা সেইভাবে বিশ্বাস করে এর বিপরীত আমাদের মাঝহাবী ভাইরা যারা আছেন অন্য মাসলাক অন্য মাসলাকের ভাইরা যারা আছেন ওনারা আল্লাহকে রব বলে বিশ্বাস করলেও তাওহিদুল উলুহিয়া এবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে মানার ক্ষেত্রে তাদের অনেক বিভ্রান্তকর বক্তব্য রয়েছে এটা নাই একটু পরেই বলি জটিল বিষয় সেটা হলেই আল্লাহর যে নাম এবং গুণাবলী আছে এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একমাত্র আহলে হাদিস ভাই ওনাদের আকিদা হলেই আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে এবং আল্লাহ পাকের গুণাবলী রয়েছে আল্লাহর নাম এবং গুণাবলী এটা আল্লাহ তিনি নিজে নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা ওনার রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম উনি আল্লাহর নাম এবং নিজব সাব্যস্ত করেছেন এ বিষয়ে সহি আকিদার দাবি হলো এই যে ইসবাতুমা আসবাতাল্লাহুল নফসিহি আউ আসবাতলাহ রসুলহু আল্লাহ তার নিজের জন্য যে নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছে অথবা আল্লাহ রসুল সাব্যস্ত করেছে সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা মিন গায়ের তাও কোনো ব্যাখ্যা ছাড়াই ওয়ালা তাতিলিন অস্বীকার করা ছাড়াই এবং ওয়ালা তাসবিহীন আল্লাহর গুণাবলীকে কোনো মাফলোকের সাথে সাদৃশ্য না করেই ওয়ালা তামসেলিন কোনো উদাহরণ বর্ণনা না করেই আল্লাহর নাম এবং গুণাবলীকে বিশ্বাস করা এটা হলো তাওহিদের দাবি আর এই বিশ্বাসের অনুসারী আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা এর বিপরীত আমাদের মাঝহাবী ভাই অথবা অন্য মাসলাকের ভাইরা যারা আছেন ওনারা আল্লাহর সিফাতের ক্ষেত্রে শুধু সাতটা সিফাতকে তারা মানেন সেটা কি কি? ওনারা মানেন আল্লাহ কুদরত আছে আল এরাদা আল্লাহ ইচ্ছা এলিম আল্লাহ জ্ঞানী এই সেবত মানেন আল্লাহ হায়াত আল্লাহর কালাম আসাম আউয়াল বাসার আল্লাহর শ্রবণ আল্লাহ দৃষ্টি এই ষাটটি গুণ ওনারা বিশ্বাস করেন এর বিপরীত আল্লাহ তালা নিজের জন্য চেহারা মোবারক সাব্যস্ত করেছেন আপনার দলিল ইতিপূর্বে শুনেছেন আল্লাহর চেহারা মুবারক আছে দিন কিছু চেহারা হাস্যজ্জ্বল হবেন যারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবেন তাহলে তাদের রবের চেহারার দিকে তাকিয়ে থাকবেন এখানে আল্লাহ তালা নিজের জন্য চেহারা সাব্যস্ত করেছেন আল্লাহ তালা নিজের জন্য হাত সাব্যস্ত করেছেন আল্লাহ তালার নিজের জন্য কদম মুবারক সাব্যস্ত করেছেন আল্লাহ তালার অবস্থার সম্পর্কে আল্লাহ বলেছেন আর রাহমানু আলাল আর আল্লাহ তালা আরসের উপরে সমন্বিত আছেন এরপরেও আল্লাহ তালা বলেছেন তিনি প্রত্যেক রাতের শেষ প্রহরে প্রথম রাত আসমানে তিনি নেমে আসেন নেমে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন হালমিন মুস্তাক আক ফিরুল আছো কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তাহলে এই যে গুণ যেই গুণের কথা আল্লাহ তালা পবিত্র কোরআন এবং হাদিসে আলোচনা করেছেন এই গুণ সম্পর্কে মাঝহাবি ভাইরা ওনারা হয় অস্বীকার করেন না হয় অপব্যাখ্যা করেন আর না হয় সেটাকে অন্য অর্থে নিয়ে যান যেমন নাকি আল্লাপাক চেহারা মোবারক মানি তার কুদরতির দিকে দেখবেন আল্লাহর হাত মানি কুদরত পা মনে করেন আল্লাহর কাছে সাব্যস্ত করলে তামসিল হয়ে যাবে ইস্তেওয়া তারা অস্বীকার করেন তারা বলেন আল্লাহ তারা সর্বজাগা বিরাজমান এবং আল্লাহ তালা প্রথম আসমানের যে নেমে আসেন এটাকেও তারা নিজের আকলের উপর তারা এটাকে বিশ্বাস করার এটা করেন না যে আল্লাহ তিনি কিভাবে এভাবে নেমে আসেন আপনাদের কাছে প্রশ্ন সেটা হলেই আল্লাহর নাম এবং গুণাবলী সাব্যস্ত করার ক্ষেত্রে আলে হাদিসরা যেই নীতিতে তারা তাদের তৌহিদকে প্রকাশ করে এর বিপরীত আমাদের মাঝহাবী ভাইয়েরা ওনারা যে আল্লাহর সিফাতকে অস্বীকার করেন এখন বলেন আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করলে কে কোনো ইমান টিকে থাকবে আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করা মানে হলেই আল্লাহকে স্বয়ং অস্বীকার করা অথেব আহলে হাদিস রাই একমাত্র আল্লাহর প্রতি সঠিক ইমান এবং আকিদা পোষণ করার দাবিদার এর বিপরীত যেই সমস্ত মাঝহাবি ভাইরা আল্লাহর নাম কেউ সঠিকভাবে ওনারা চেনেন না আল্লাহর গুণাবলী ওনারা কিছু মানেন কিছু অস্বীকার করেন অপব্যাখ্যা করেন ওরা নিজেকে বলেন আমরা আবু হানিফা রাহেমাল্লার অনুসারী আবার বলেন আমরা আবু হানিফার অনুসারী ফেকার দৃষ্টিকোণ থেকে আকিদার দৃষ্টিকোণ থেকে নয় কারণ আকিদার দৃষ্টিকোণ থেকে আহলে আদিসদের আকিদা সেম আকিদা সাহাবিদের সেম আকিদা তাবিদের এবং সেম আকিদা সকল আইম্মা মুস্তাহিদ এবং মহাব্দি আর যেই ভাইয়েরা ইমামের অনুসারী করে বলে যারা দাবি করে ওনারা ফেকার দৃষ্টিকোণ থেকে আবু আনিফার অনুসারী হলেও তারা আকিদার দৃষ্টিকোণ থেকে ইমাম আবু মানসুর মা তুরিদির তারা অনুসারী এবং আবুল হাসান আল আশারির অনুসারী তাহলে তোমরা আকিদার দৃষ্টিকোণ থেকে বিভ্রান্ত করা আকিদা রাখো কুফরি আকিদা রাখো শিরকি আকিদা রাখো উল্টা যারা পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসারী যারা তাওহিদকে যেইভাবে কোরআনে আলোচিত হয়েছে যেভাবে হাদিসে আলোচিত হয়েছে যারা সেই আঁকিদা পোষণ করে তোমরা তাদেরকে ফেদনাবাস বলো তোমরা তাদেরকে বিভ্রান্ত বলো তোমরা তাদেরকে ছোট দল মনে করে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার পরিকল্পনা গ্রহণ করো আমরা আজকের আলোচনায় আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যদি আপনারা আপনাদের নাজাত চান কেয়ামতের দিন আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চান জান্নাত পেতে চান তাহলে আপনার আকিরা আজকেই পরিবর্তন করে আহলে হাদিসের আকিদা যদি পোষণ করতে পারেন তবেই আপনি নাজাদ পাবেন অন্যথায় নাজাদ পাওয়া সম্ভব নয় পার্থক্য বললাম নাম নিসবতের দৃষ্টিকোণ থেকে পার্থক্য বললাম আকিদা তৌহিদ এবং ইমানের ক্ষেত্রে এখন পার্থক্য বলব শরীয়ত মানার ক্ষেত্রে নীতিমালা কী শরীয়ত মানার ক্ষেত্রে নীতিমালা হলো এই আলে হাদিসরা বিশ্বাস করে কোরআন এবং হাদিস দনোটা এসেছে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে ভাই কথা বল পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দুটাই যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে দনুটাই গ্রহণ করা আমাদের জন্য ফরজ নাকি কথা বল দুটাই আমাদের জন্য গ্রহণ করা কি ফরজ আমাদের বিপরীত ওনারা শরীয়ত গ্রহণের একটা নীতিমালা তৈরি করেছেন সেটা কি কোরআন আল্লাহর পক্ষ থেকে আর হাদিস রসুলের পক্ষ থেকে এরপরে তোরা বলছেন আর আমাদের বিশ্বাস কোরআন এবং হাদিস যেহেতু দুটাই আল্লাহর পক্ষ থেকে অথেব কখনোই দুটা একটার বিপরীত হতে পারে না কোরআন এক পক্ষে হাদিস আর এক পক্ষে এটা হতে পারে না যদি আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় কোরআন হাদিসের মধ্যে বিরোধ রয়েছে পার্থক্য রয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার এখানে বুজের মধ্যে পার্থক্য আছে ওনারা বলেন ইজা তাল কোরআন অল হাদিস কোনো আলার ক্ষেত্রে যদি কোরআন এবং হাদিস বিরুদ্ধে চলে যায় আমরা বলবো তোমার এই নীতিটাই হলো কোরআন হাদিসের পরিপন্থী নীতি কোরআন এবং হাদিস কখনো বিরোধ হতে পারে না ওনারা বলছেন না হয় কীভাবে হয় দলিল দিচ্ছেন ইদা করি আল কোরআন ফা মিউলাহু সেতুল আল্লা কুমতুর হামুন যখন কোরআন পড়া হয় এটা হলো সুর আরাফের দুইশো চার নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হবে তখন তোমরা মনোজ সহকারে শোনো এবং চুপ থাকো আর এর বিপরীত হাদিস বলছেন লা লাথা লিমাল্লা বিফাতে ফাতেহাতিল কিতাব যখন সুরা ফাতেহা পড়া হবে সুরা ফাতেহা পড়া ছাড়া কোনো সালাত হবে না এখন ইমাম যখন জাহারি ক্যারাত পড়বেন তখন আপনি সুরা ফাতেহা পড়বেন কি পড়বেন না এখানেই তারা শরীয় গ্রহণের একটা নীতিমেলা তৈরি করেছে যেহেতু না পড়ার পক্ষে কোরআন আর পড়ার পক্ষে হাদিস অথে কোরআনকে প্রাধান্য দিব হাদিসকে আমরা ছেড়ে দিবো অতএব ইমামের পেছনে সুরা ফাতে পড়ার প্রয়োজন নাই আপনাকে যদি জিজ্ঞাসা করি বাহ্যিকভাবে আপনিও মনে করবেন কথাটা তো ভালোই যেহেতু কোরআন ওহিয়ে জালি আল্লাহর পক্ষ থেকে কোরআনকে প্রাধান্য দিতে হবে হাদিসকে ছেড়ে দিতে হবে এটা হলো আকিদাগত পার্থক্য আমরা বলি না কোরান ও আল্লাহর পক্ষ থেকে হাদিস ও আল্লাহর পক্ষ থেকে যদি বিরোধ মনে হয় তাহলে সেই বিরোধের সমাধান শরীয়র থেকে যদি তুমি গ্রহণ করার চেষ্টা করো তাহলে শরীয়র থেকেই তুমি তার সমাধান পেয়ে যাবা কিন্তু এর মধ্যে কোনো বিরোধ নেই আসলে সমাধান কি সমাধান হলেই আসলে কোরআন হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই কোরআন বলেছেন যখন কেরাত পরা হবে কোরআন আম হাদিসের হুকুমটা হলো খাস কোরআন বলছে যখন ক্যারাত পরা হবে চুপ থাকো আমরা সমাধান এইভাবে দেই আম ক্যারাত যেটা আছে মুক্তাদেরা আম ক্যারাত পড়বে না কোরআনের উপর আমল হবে আর হাদিদ যেহেতু বলছে সুরা ফাতে ছাড়া সালাত হবে না অতএব অবশ্যই তাকে সুরা ফাতে পড়তে হবে এতে দুটার উপরে আমল হয়ে গেল এই সমাধানটা আমরা আরও ব্যাখ্যা দিলে অনেক সুন্দরভাবে বুঝাতে পারবো আল্লাহ নবী সাল্ল সাল্লাম তিনি ইমামতি করছেন একজন সাবি পিছনে সুরা ফাটাও পড়েছে তার সাথে আর একটি সুরা সুরে জিলজালও পড়েছে আল্লাহ রসুল সালাদ শেষ করে বললেন মান কারা খালফি আমার পিছনে কে পড়লো ওই সাহাবি বলছেন আসলে আমি পড়েছি রসুল বলছেন লা খালফি লাফি কিতাব তোমরা আমার পেছনে কিছুই পুরোনা সুরা ফাতেহা ব্যতীত এখন বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন এ আয়াত রসুলের উপরে নাজেল হয়েছে আল্লাহ রসুলের উপর নাজেল হওয়ার পরেও রসুল যখন বলেছেন সুরা ফাতেহা পরা সারা সালাত হবে না তাহলে কোরআনের হুকুম আম আর সুরা ফাতেহার পড়ার হুকুম খাস অতএব এখানে এই উসুল প্রযোজ্য নয় যে কোরআন আর হাদিস যদি বিপক্ষে চলে আসে কোরআনকে কে মানব হাদিসকে ছেড়ে দেব আমরা পাল্টা আর যুক্তি দিতে পারি সেটা হলেই কোরআন বলেছে তোমার যুক্তি মেনে নিলাম এখন কোরআন বলছে হরিমত আলাই কুমুল মাইতা পাক তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করে দিয়েছে আর হাদিস বলছে লানাল মাইতা তান আমাদের জন্য দুটা মৃতকে পাক হালাল করে দিয়েছে দুটা মৃত জিনিস একটা হলো মাস আর আর একটা হলো ফরিং এখন বলেন কোরআন বলছে মৃত জিনিস হারাম হাদিস বলছে মাস হালাল এখন আপনি কোরআনকে ধরেন আর হাদিসকে ছেড়ে দেন তাহলে কি হবে আমাদের মাঝহামী ভাইয়েরা ওনারা কি মাছ খাওয়া ছেড়ে দিবেন জি না ওখানে যে এই উসুল ওনারা খাটাতে পারবেন না আপনাদের কাছে প্রশ্ন বলেন যারা কোরআন এবং হাদিস দুটাকেই সমানভাবে ফলো করে তারা কি হকের উপর নাকি যারা নাকি কোরআন হাদিস মানতে যে একটাকে মানে আরেকটাকে মানে তারা হক বলেন কারা হক কথা বল কারা হক যারা কোরআন এবং হাদিস দুটাকেই ফলো করে তারা হক কোরআন হাদিস মানার ক্ষেত্রে আলে হাদিসরা যদি একই মাস আলাই একাধিক হাদিস আসে তখন তারা হাদিসটা গ্রহণ করে একটা নীতিমালার উপরে সেটা কি দুটি একটা মাসলায় যদি দুটা হাদিস আসে তাহলে দেখে দুটার মধ্যে এক কোনটা সহি যদি একটা সহি হয় আর একটা জয়ীফ হয় তাহলে সহিটা মানে জৈব ছেড়ে দেয় উদাহরণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি সালাতের মধ্যে হাত বেঁধেছেন সহি ইবনি হুজাইমাই ওয়াইল বিন হজুর থেকে বর্ণিত ওয়াজা আলা সাদরিহি তিনি সেনার উপরে হাত বেঁধেছেন এর বিপরীত আলী রাজিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস আবু দাউদ এবং আহমদে বর্ণিত আছে যে তিনি তাহতা সুর্রা নাবির নিচে হাত বেঁধেছেন হাদিসটা টা তাহলে আহলে হাদিসরা ওনারা হাদিস গ্রহণ করেন কোনটা সহি কোনটা জৈফ যেটা সহি সেটা আমলে নিয়ে আসেন জয়ীফটা ছেড়ে দেন কিন্তু আমাদের মাঝহাবী ভাইয়েরা ওনারা হাদিস গ্রহণ করার ক্ষেত্রে সহি জয়ীফ এই মানদণ্ডে ওনারা বিচার করেন না ওনারা বিচার করেন যে কোন হাদিসটা আমাদের মাজহাবের পক্ষে যেটা ওনাদের মাঝহের পক্ষে সেটা যে কোনো মূল্যে সেটাকে ওনারা সাব্যস্ত করবেন সহি বলবেন যদি সহির সুযোগ না পায় আমার কথা বুঝতে পারছেন ভাই যদি সহি তার বিপক্ষে যদি আয়াত থাকে তাহলে সে আয়াতকে পরিবর্তন করতেও তারা করে নাই আমার সময় খুব সংক্ষিপ্ত আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না তারা যে বলে রফুল এদেন করা সম্পর্কে অসংখ্য হাদিস বিশুদ্ধ হাদিস বুখারি মুসলিমের হাদিস এর বিপরীত রফুল ইয়াদের না করা সম্পর্কে আবদুল্লাহ মাসুদ থেকে একটি হাদিস সেটাও মহাদ্দেশ ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি আবদুল্লাহ বিন মাসুদের দিকে নিষ্বত করা সঠিক নয় হাদিসটি জয়ীফ যেহেতু রফুল ইয়াদ না করার পক্ষে কোনো সই হাদিস নাই তখন রফুল ইয়াদ করার পক্ষে যে সই হাদিস আছে ওটাকে তারা এই যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছে যে আসলে আল্লাহ রসুল ইসলামের প্রথম পর্যায়ে রফুল হেদেন করতেন পরে যে ছেড়ে দিছেন। কেন করতেন নাউজুবিল্লাহ তারা বলে যে সাহাবিরা নাকি তাদের বগল নেছে মূর্তি নিয়ে আসতো সেটা ফালানার জন্য ফেলে দেওয়ার জন্য ওনার রফুল হেদেন করতেন তাহলে আমি এখানে শুধু উদাহরণ দিলাম যে আমরা শরীয়ত গ্রহণ করি কোনো মশলায় যদি হাদিস দু চলে আসে তাহলে যেটা সঠিক সেটা নেই এমন কি একটু শুনেন সেই সঠিকটা যদি আবু হানিফা রাহিমুল্লাহর পক্ষে চলে যায় সেটা আমরা নেই কোরআন বলছে ওয়াল মুতারাব ওয়াল কাতু ওয়াল মুতাল্লাকাতু ইতরাবাস নবী আনফুসিহিন্নাসালাসা তাকুরু তালাক প্রাপ্তা মহিলা তিনি তিন কুরু অভজ্ঞা করবেন কয় কুরু তিন কুরু কুরু মানে কি কুরু মানে হাইজ কুরু মানে তুহুর মানে মাসিক ঋতুর টাইম সেটাকেও কুরু বলা হয় আর যখন মাছি মাসিক ঋতু আসে না সেটাকেও কুরু বলা হয় এ বিষয়ে ইমাম শাহি বলছেন সালাসা মানি আবু হানিফা রাহমাল বলছেন সালাসা কুরু মানি শায়েজ আপনাদেরকে বলে দেই এই মাসলাই আহলে হাদিসরা আবদুল্লাহ বিন মাসুদ আবদুল্লা বিন অমর ইবনে আব্বাসের মতো সাহাবিদের ইমাম শাফির মতো ব্যাখ্যার ওনার পক্ষ গ্রহণ না করে এই মাসলায় যেহেতু আবু হানিফা কথা কোরআিসের পক্ষে সেহেতু আহলে আদিসরা এই মাসলায় আবু হানিফার মাসলাকে তারা গ্রহণ করেছে তাহলে আহলে আদিসরা মাস আলা গ্রহণ করার ক্ষেত্রে ওনারা দেখেন কোনটা সঠিক কোনটা শুদ্ধ সেটা নেন আর আমাদের বিপরীত যত ভাইরা আছে ওনারা বিশুদ্ধতার মানদণ্ডে হাদিস গ্রহণ করেন না বরং যেটা তাদের পক্ষে সেটা গ্রহণ করেন আর বাকিরা বলে যে এটা অমুক মাঝাবের এটা অমুক ইমামের এটা অমুকদের কোনো মাসলায় যদি দুটা হাদিসই সই হয় এরকম মাসলা আছে নাকি আছে যেমন আপনি সালাতের সময় হাত উত্তোলন কোন পর্যন্ত করবেন ইলা মান কাবাইহি কাত পর্যন্ত সেই হাদিস আবদুল্লাহ বিন অমর থেকে বর্ণিত ইলা ফুরু এই নাইহি কানের লতি পর্যন্ত মালিক বিন হোয়ারিস থেকে মুসলিমের বর্ণনায় দুটাই সেই হাদিস এই ক্ষেত্রে আহলে হাদিসরা বলে যেহেতু এই মাস আলাই দুটাই সঠিক অতএব মুসলমানদের জন্য দুটাই এখতিয়ার হয় সে কাত পর্যন্ত উঠাবে অথবা কানের লতি পর্যন্ত উঠাবে দুটাই যেহেতু সেই হাদিস যে কোনো হাদিসের উপর আমল করতে পারে কিন্তু আমাদের মাঝাবি ভাইয়েরা অন্য মাসলাকের ভাইয়েরা ওনারা এখানে কি করেছেন ওনারা হাদিসকে ভাগ করে দিয়েছেন যে কানের লতি পর্যন্ত পুরুষরা নিবে আর কাঁধ পর্যন্ত এই হাদিস নেবে মহিলারা যুক্তি দিচ্ছে যে তাহলে একই সাথে দুই হাদিসের উপর আমল হয়ে যাবে ঠিক একই যুক্তি তারা আর এক জায়গায় দেয় আজান দেয় বেলালের আর একামত দেয় আবু মাহজুরার তার মানে আজান বেলাল দিলে একামত হবে সিঙ্গেল আর আজান ডবল আবু মাহজুরার আজান দিলে একামত হবে ডবল ওনারা কি করেন বেলালের আজান দেন আর আবু মাহজুরা রাজিয়াল্লাহ আনমোর একামাত দেন তখনও এই যুক্তি দেন যে আসলে আমরা একই সময় দুই হাদিসের উপর আমল করার জন্য এটা করি আমরা বলি দেখুন নবী সাল্লাম তিনি যেহেতু হাদিস ভাগ করে দেন নাই যে এই হাদিস পুরুষরা নিবে এই হাদিস নারীরা নিবে তুমি যুক্তি খাড়া করে দুই সই হাদিস একটা সাথে আর একটা মিলে দুটা একসাথে আমল করবে এই পার্থক্য করার অধিকার তোমাকে কে দিয়েছে মনে রাখবেন এই পার্থক্য করার অধিকার পাক কাউকে দেয় নাই এই মার্শালার ক্ষেত্রেও আলে হাদিসরা হকের উপর আছে আর আমাদের মাঝহাবি ভাইয়েরা ওনারা যদি কড়া মানদণ্ড দেখি তাহলে ওনারা বিভ্রান্তের মধ্যে আছে এরপরে আমি আর আলোচনা বেশি লম্বা করতে পারবো না এরপরে যেটা সেটা হলেই সারা পৃথিবীতে যত আহলেদিস আছে কোনো আহলে কোনো খানকা নেই নাই। এবং কোন মধ্যে বলা যেতে পারে ভেদাত নেই আর আমাদের বিপরীত যে ভাইয়েরা আছেন তাদের আল্লাহ ব্যতীত তাদের মসজিদ ছাড়া আলাদা খানকা রয়েছে পীর রয়েছে আল্লাহর সামনে সেজদা না করে মানুষের সামনে তারা সেজদা করছে এবং এবাদতের নামে তারা শত শত শিরকি এবং বেদাতি কর্মকাণ্ড করছে তাহলে এই ক্ষেত্রে আপনাদের সামনে যার বক্তব্য সেটা হলেই আপনার বিবেককে প্রশ্ন করেন যে হক কাদের কাছে আছে বাস্তবতা হলে এই পৃথিবীর যেই প্রান্তেই যান সকল আহলে আদিসদের আকিদা একই আলহামদুলিল্লাহ সবাই তাওহিদ পন্থী এবং সবাই সন্নতপন্থী আর আমাদের বিপরীত যারা আসে তাদের মধ্যে শত শত শিরিক এবং বেদাত ভলা এখন তোমরা শিরিক বেদাত নিয়ে তোমরা নিজেকে হকপন্থী দাবি করো আর যারা কোরআন হাদিসের অনুসারী তাদেরকে তোমরা ফেতনাবাজ এবং তাদেরকে তোমরা বলো যে এরা হলো ইমাম মানে না মাঝাব মানে না জিনা আমাদের প্রতি এটা মিথ্যা আরোপ করা হয়েছে আমরা কোরআন মানি হাদিস মানি মাজহাব মানি কিন্তু তোমরা যেভাবে মানো সে ভাবো না তোমরা এক মাঝহ মানো আমরা চার মানি চার মাঝার ইমামকে আমরা শ্রদ্ধা দৃষ্টিকোণ থেকে দেখি এবং তাদের কথাটা আমরা হাদিসে যাচাই করি যেই মশলায় যেই ইমামের কথা হাদিসের সাথে মিলে যাবে আমরা সেটা গ্রহণ করি কোনো ইমামের সমালোচনা করি না তোমরা এক মুখে বলো চার মাঝহ মানি আবার তোমরা অনুসরণের ক্ষেত্রে এক মাঝাব মেনে অন্য মাঝাবের তোমরা সমালোচনা করো তার সাথে সাথে আর একটি কথা বলে আমি আলোচনা শেষ করব সেটা হলে আহলে হাদিসদের এমন কোনো আমল নাই যে আমলের পক্ষে কোরআন এবং হাদিস থেকে দলিল নাই। এবং যেই আমলের পক্ষে একাধিক ইমাম আমাদের সাথে নাই ইমাম আমিন জোরে বলার ক্ষেত্রে আমাদের পক্ষে হাদিস আছে আমাদের পক্ষে তিন মাঝাব আছে আর তোমাদের পক্ষে জয়ীফ হাদিস আছে এক মাঝাব আছে রফল এদেন করার ক্ষেত্রে আমার কাছে সই হাদিস আছে আমাদের কাছে তিন মাঝাব আছে রফল এদেন না করার ক্ষেত্রে তোমাদের কাছে জয়ীফ হাদিস আছে তোমাদের কাছে এক ইমাম আছে তাহলে তোমরাই বলছো চার মাঝাব বড় হক যে কোনো একটা মাঝাব মানলে তোমরা হকপন্থী হয়ে যাবে তাহলে আমিন জোরে বলা কোনো মাঝাবে নাই রফুল দেন করা কোনো মাঝাবে নাই কথা আসে নাই তাহলে মাঝাবে যদি থেকে থাকে যদি থাকে তাহলে থেকে করা হয়। এবং মসজিদকে কেন জ্বালানো হয় সম্মান্ত দিনী ভাই শেষ কথা সেটা হলে চুরি আবার গলা জুরি নিজেরাই চুরি করছেন আবার আমাদেরকে গালিগালাজ করছেন মনে রাখবেন শক্তি দিয়ে সংখ্যার বড়াই দিয়ে আমাদের প্রতি নির্যাতন করে নিজের আমল এবং আকিদাকে ধ্বংস করে নিজেকে জাহান্নামিদিকে নামা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না মনে রাখবেন আহলে হাদিসের বিরোধিতা করা মানে কড়া হাদিসের বিরোধিতা করা আহলে হাদিস তারা যে হক তাদের বিষয়ে বহু মানুষের বক্তব্য আছে শেষ বক্তব্য দিয়ে আলোচনা শেষ করব আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছিলেন আমার অম্যতেরা তেহাত্তর দলে বিভক্ত হবে সবাই জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে আহমদ বিন হাম্বল চার ইমামের একজন ইমামকে বলা জিজ্ঞাসা করা হয়েছে সেই দলটি কে আপনি কাকে মনে করেন তিনি বলছেন মিন হাদিস ফালা আদিরি মানহুম সেই দলটি যদি হাদিস না হয় তাহলে আমাদের জানা নাই যে আর কারা হবে তাহলে যারা হক কথা বলে কোন আদেশের পক্ষে কথা বলে আপনি তাদের কথা না শুনে না বুঝে আপনি নিজের পক্ষে তাদেরকে ফেতনাবাজ বলেন আল্লাহ বলছেন ওলা তাকফুমা আলাই সালাকা বেহে এল যে বিষয়ে তোমার জ্ঞান নাই যাদেরকে তুমি চেনো না যাদের সম্পর্কে তোমার সঠিক ধারণা নেই তুমি তাদের সম্পর্কে এ জবান দারাজি করে নিজের আকিদা এবং আমলকে ধ্বংস করো না আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলিমদেরকে হক আকিদা হক মানহাজ বোঝার তোফি দান করুন এবং সকল মুসলিমদেরকে সত্য জিনিস জেনে সে সত্যের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আকুল কুলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লিওয়ালাকুম ওয়া লিসায়রিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু